সো ওয়েলকাম টু কোল্ড ফেস স্টুডিও। আজকে আমরা একজন মানুষের সাথে কথা বলবো যাকে আমরা সবাই চিনি এবং অনেক ভালো করে চিনি। সো সে হচ্ছে আমাদের আয়ুব আলী স্যার। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আশা করি স্যারকে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা জানাবেন। তো যতটুকু সম্ভব আমাদের নিজেদের কিছু কোয়েশ্চেন আছে, তো তারপরেও যদি সম্ভব হয় আমরা সেটা নিয়ে সামনে আসবো আর কি। তো আমরা স্যারকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম, তোমরা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আসলে স্যার সবাই খুবই ইন্টারেস্টেড আর কি যে আপনি আজকে লাইভে আসবেন, এই ব্যাপারটার জন্য মানে সবাই অনেক বেশি ইন্টারেস্টেড, সবাই আপনার মুখ থেকে অনেক কিছু শুনতে চায়। তো এরকম যদি স্যার ধরেন যে এই ধরনের যদি আরো হয়, এই ধরনের প্রোগ্রাম গুলো যদি আরো হয়, আমাদের নিজেদের আরেকটা যে পেজ আছে মানে গ্রুপ আছে ওখানে আপনার কথাগুলো কিন্তু স্যার অনেকের কাছে অনেক, তো এই ব্যাপারে আপনার কি মতামত স্যার? না, হইতেই পারে। আসলে এতে সম্পর্ক ডেভেলপ করবে, আর নিজেদের মধ্যে সম্পর্ক ডেভেলপ করলে সকলেরই ভালো লাগবে, বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। অবশ্যই অবশ্যই স্যার, সেটা তো মাস্ট বি, এটা আসলে আমাদের উচিত এরকম যদি কিছু একটা হয় সবার জন্য। কারণ আপনি আছেন, আমাদের নাইম স্যার আছে, তারপর তসলিম স্যার আছেন, আরো অন্যান্য অনেক মানুষ আছে যাদেরকে আমি চিনিও না, তাদেরকে আমরা চিনতে পারবো। তো এইরকম আর কি ব্যাপারটা, আমাদের চিন্তা ভাবনা এটাই ছিল যে এরকম হ্যাঁ হ্যাঁ আমরা আরো মানুষকে চিনতে পারি। হ্যাঁ এই সুবাদে জুনিয়রদের সাথে তাদের একটা পরিচয় হবে, সেটাই সেটাই স্যার, জুনিয়ররা তাদের সাথে লিয়াজো করতে পারবে, এটা জুনিয়রদের জন্য বিরাট অপরচুনিটি। হ্যাঁ সেটাই স্যার। তো স্যার আমাদের কাছে যে কোশ্চেন গুলো আসছিল সেটা হচ্ছে যে আপনি আপনি স্যার অনেক মানে আপনি সিরামিকের সবথেকে মানে আমাদের কলেজের সব থেকে উঁচু একটা পর্যায়ে আছেন, তো এই যে সাকসেসটা এর পিছনের গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন স্যার, তাহলে আমাদের জন্য মানে জানতাম আর কি, আমরা আমরা তো অনেকেই জানি না। আসলে সিরামিকের প্রিন্সিপাল হিসেবে আছি বলে যে খুব একটা প্রতিষ্ঠিত পর্যায়ে আছি এটা বলা মনে হয় ঠিক হবে না, কারণ আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার ছাত্ররা আজকে সারা বিশ্বে অনেক ভালো অবস্থানে আছে। আমি যদি দু একটা উদাহরণ বলি, শুরু থেকে বলি, দু একটা উদাহরণ বলি আর কি, যেমন ধরো তসলিম খান, আমাদের প্রিন্সিপাল ছিল তখন বদরুদ্দিন সাহেব, তসলিম খানের আব্বা এসে নাকি স্যার বললো যে আমার তো দুইটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে বুয়েটে পড়ে আর একটা মেয়েটা ডাক্তারিতে পড়ে, কিন্তু এই ছোট ছেলেটা ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করে, তো আর এম খান সাহেব নাকি ওই বাগলফানি মালিক ওনার ওর আব্বাস মেট ছিল, তো ওর সাথে ওনার সাথে যখন আলাপ করছে তখন বলছে যে তুমি তাহলে ওরে আর এম খান যেহেতু একটা সিরামিকের মালিক ইন্ডাস্ট্রি বলে তাহলে ওরে সিরামিক ইনস্টিটিউটে ভর্তি করে দাও, তো সেই সিরামিক ইনস্টিটিউটে তসলিম ভর্তি হইলো। মানে আমি বলতে চাচ্ছি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস আর কি, তার উত্তম উদাহরণ হইলো তসলিম খান। আচ্ছা আচ্ছা, না স্যার তখন সে সিরামিক ইনস্টিটিউটে ভর্তি হইলো, তখন যে পোশাকে সে ভর্তি কলেজে আসতো এই পোশাকে কোনোদিন বেরিয়ে যেতে পারতো না, ওয়াও, মানে এত পরিশ্রম করতো সারাদিন, কলেজের এমন কোন মেশিন নাই যে সে খুলে নাই, তাহলে ডিটারমিনেশনটা দেখো আজকে সে কোন পর্যায়ে গেছে। অবশ্যই আজকে যে পর্যায়ে যাবে এটা কিন্তু তার শুরু থেকেই আমরা বুঝতে পারছি যে না ভবিষ্যতে কিছু একটা সে করবে। আজকে সিরামিক ফিল্ডের এরকম ধরো ওই যে কাউসার, জি কাউসার এরকম খুব ডেডিকেশন ছিল যে কলেজে কোনো কাজে লাগিয়ে দিলে সেটার পিছনে লেগে থাকতো। ফরিদুল হক ফারুক, এই যে লাস্টের দিকে বলি যে শান্টু পাল, সারাক্ষণ দেখতাম যে মডেল সেকশনে লেগে আছে, কোন একটা কাজ যদি ধরে দিতাম সে ওই কাজ নিয়েই থাকতো। আসলে আমি মনে করি যে আমার এগুলোই সাফল্য, প্রিন্সিপাল হিসেবে এটা গতানুগতিক। আমি যখন প্রথম এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাই
তখন প্রথমে আমরা মন্নু সিরামিকে জয়েন করি, আমি আর মিজান ভাই একত্রে। মিজান ভাই হন শাহীন পুকুরের ডেপুটি জেনারেল ম্যানেজার। জি, তো আমরা ওই থেকে জীবন শুরু, কর্মজীবন মন্নু সিরামিক থেকে শুরু। আমি সিরামিকে জয়েন করার পরে দেখলাম যে সময়কে মূল্য দেওয়া শিখতে হবে। ঘড়িতে আটটা তো আটটাই, ঠিক স্যার, 7:59 রেডি থাকতে হবে যে 8টা বাজবে, তো 8টার বাইরে পরে আর কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, 8টার অ্যাকশন 8টাই নিতে হবে। এই 5টা বাজলে ডিউটি শেষ, বেরিয়ে আসতে হবে। আমাদের বেলায় বেরিয়ে আসাটা টাইম টেবিল ছিল না, কিন্তু প্রত্যেক কর্মচারীর জন্যই প্রতিষ্ঠানে ঢোকার টাইম টেবিল আছে, কাজ শুরু করার টাইম টেবিল আছে, এটা মেনটেন করতাম। এবং সেই থেকে আমি প্রায় 2 বছরের মতো মন্নু সিরামিকে ছিলাম, যে মন্নু সিরামিকে থেকে আমার এই শিক্ষাটা খুব ভালোভাবে হয়েছে যে সময়কে মূল্য দিতে হবে। অনেকে এটা সমালোচনা করে যে 8টার 1 মিনিট পরে গেলে ঢুকতে দেয় না, বলে না ঠিক আছে, জীবনকে গড়তে হলে একটা ডিটারমিনেশন নিজের মধ্যে আনতে হবে, নিজের একটা আকাঙ্ক্ষা স্থির করতে হবে। ওই আকাঙ্ক্ষায় যদি লক্ষ্য রেখে সামনে আগানোর চেষ্টা মানুষের থাকে, তাহলে সে করতে পারে। আমি এখানে প্রিন্সিপাল হওয়ার পিছনে আমি আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটা হলো যে আমি কখনো সময়ে ফাঁকি দিইনি। কেউ কলেজে থাক বা না থাক, 8টা থেকে প্রথম যখন জয়েন করি তখন 8টা থেকে 2টা পর্যন্ত অফিস ছিল, তারপরে যখন দ্বিতীয় শিফট চালু হয়েছে তখন 8টা থেকে 5টা হলো নির্ধারিত টাইম, কিন্তু কোনোদিন 5টায় আসতে পারিনি। এই যে দীর্ঘ সময় দেওয়ার পিছনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নমনীয় ভাব আমার প্রতি তৈরি হয়েছিল, সেই সুবাদেই হয়তো আজকে এখানে থাকা। তবে আমার এইটাকে আমি সাফল্য মনে করি না, আমি সাফল্য মনে করি যে আমার তৈরি করা ছেলেরা আজকে যখন শুনি যে আমার ছাত্র 3 লাখ 3.5 লাখ টাকা বেতনে বাংলাদেশের মতো কন্ডিশনে চাকরি করে, তখন আমার বুকটা ভরে যায়। এটি আমার সবচেয়ে বড় সাফল্য। অবশ্যই স্যার, অবশ্যই, এটা তো অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য স্যার, আপনার এই কথাগুলো আমাদের অনেক, যেমন তোমার বিষয়ে বলি, তোমাকে অনেক পরিশ্রম করাইছি, অনেক পার্টি যখন আসতো আমার কাছে ব্যক্তিগত ভাবে কাজ করানোর জন্য, আমি তোমার এটাই কেন রিকোয়েস্ট করতাম যে রিয়াজ এই কাজটা করে দাও, দেখি করতে পারো কিনা। কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হয়তো ছিল না, কিন্তু ওই কাজগুলোর পেছনে তোমার অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবং সেই অভিজ্ঞতায় আজকে তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। অনেক ধন্যবাদ, মানে আমাকে স্যার এই সুযোগগুলো দেওয়ার জন্য। আসলে এটা আসলে বলার মানে অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে আমরা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা আসলে একটা স্যারকে যদি পছন্দ করি বা ভালোবাসি, এগুলো আমরা এক্সপ্রেস করি না, কিন্তু এটা আমাদের করা উচিত। আমরা এখানে আর একটা বিষয় আমি বলতে চাই, জি, যে নেতৃত্ব সারিয়া যে ছেলেগুলো থাকে, আমি স্পেশালি যারা নেতৃত্ব দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম শুরু থেকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসে ওরা আমার প্রতি বিরক্ত হতো, কিন্তু তারপর আমি কখনো হাল ছাড়তাম না যে তোমার এই ভুল একসময় ভাঙবে, তখন তুমি আমার কাছে আবার আসবে। এখন দেখি প্রায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা প্রায় মাঝে মাঝে এসে আমার কাছে খুব কৃতজ্ঞ হয় যে স্যার যে শাসন করছিলেন যদি আর একটু বেশি করতেন, কিন্তু তখন কিন্তু আমি আমার সর্বোচ্চ সীমাটা করেছি। যখন দেখছি যে না হয়তো রশি ছিঁড়ে যেতে পারে, তখন পিস্টন দিছি বা অফ হয়ে গেছি। কিন্তু ওই ছেলেগুলো এখন আবার এসে বলে যে না স্যার, যদি শাসনটা আর একটু বেশি হইতো তাহলে জীবনটা আরো অনেক সুন্দর হইতো। আমাদের ছেলে এন্টারপ্রেনার হচ্ছে, এটা আমি দেখে আমার এত ভালো লাগলো, ভালো লাগতেছে যে উনি পলিন, সে ছাত্র হিসেবে ভালো ছাত্র ছিল, আর প্রায়ই একটা কথা শুনি যে আমাদের কারিগরিতে আর্টস কমার্সের ছেলেদের পড়ার সুযোগ দেওয়াতে মানে শিক্ষার মানটা অত ভালো হচ্ছে না। কিন্তু দেখো আমি যদি উদাহরণ দেই, আর্টসের একটা ছেলে ফার্স্ট ইয়ার বেরিয়ে এখন একটা প্রোডাক্ট টাইলস ইন্ডাস্ট্রি এজিএন, সেটাই
আর্টের ছেলে রাহাত। কাজেই একজন লোকের যদি ডিটারমিনেশন থাকে যে আমি করব, আসলে পাঞ্চুয়াল না হইলে কেউ জীবনে কিছু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আমি আমার এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই রিকোয়েস্টটুকু করতে চাই যে আসলে নিজের মধ্যে ডিটারমিনেশন আনতে হবে, কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা রোধ করতে হবে। সে কাজ যত ছোটই হোক আর যত বড়ই হোক বা সংক্ষিপ্তই হোক আর যাই হোক, যদি নিজে মনোযোগ সহকারে কাজে লেগে থাকে তাহলে ওই কাজে তার সাকসেস একদিন আসবেই। ধৈর্য ধারণ করতে হবে। আর আমাদের একটা ইন্ডাস্ট্রি মালিকরা আমাকে প্রায় একটা কমপ্লেন করে যে আপনার ছেলেরা দ্রুত চাকরি বদল করে। আমি বিনীতভাবে আমার ভবিষ্যৎ বংশধরদের প্রতি আহ্বান রাখতে চাই যে যেখানেই কাজ করো একটু লেগে থেকে ওই কাজটা অন্তত পুরোপুরি শেখার চেষ্টা করো, ঘন ঘন চাকরি বদলের প্রবণতাটা রোধ করতে হবে। তাহলে দেখবে যে এক সময় নিজের টাকার পিছনে ছুটতে হবে না, টাকাই নিজের পিছনে ছুটবে। চাকরির পিছনে নিজেকে ছুটতে হবে না, চাকরি নিজের পিছনে ছুটবে। নিজের নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করতে পারলেই আমার মনে করব আমি যে আমার এই শ্রম সার্থক হয়েছে, আমার ভবিষ্যৎ জেনারেশন ভালো থাকুক এটা আমি কামনা করি। এবং যখন আমি মেসেজগুলি পাই তখন আমার অন্তরটা ভরে যায়। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমরা তো ধরেন, আমি কলেজ আসছি 2004-এ, তো আমাদের কলেজ তো 1952 সাল থেকে শুরু। তো এই এই যে হিস্ট্রিটা স্যার, এই হিস্ট্রিটা যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন যে শুরুটা এবং এ পর্যন্ত আসা। আসলে 1951 সালে শুরু, 1951 সালে এক বছর মেয়াদি একটা ট্রেড কোর্স, আর্টিজান কোর্স বলতো সেটাকে, এক বছর মেয়াদি একটা আর্টিজান কোর্স দিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছে। এটা ভারতের কলকাতায় ছিল। সেখান থেকে পাকিস্তান বিভাগের পর এটাকে 1951 সালে এই তেজগাঁওয়ে স্থাপন করা হয়, কলম্বো প্ল্যান কলেজের একটা প্রজেক্টের আওতায়। সেই সময় থেকেই এটা এক বছর মেয়াদি আর্টিজান কোর্সই বিদ্যমান ছিল। পরবর্তী পর্যায়ে 1978 সালে মাহমুদুর রহমান নামে একজন প্রিন্সিপাল ছিলেন, উনি এটাকে ডিপ্লোমায় রূপান্তরিত করার পদক্ষেপ নেন। প্রথম ব্যাচ ভর্তি করেন 1979 সালে। সেই 1979 সালে বোর্ডের সিলেবাস অনুমোদিত ছিল না প্রথম ব্যাচের জন্য। তো দ্বিতীয় ব্যাচ আমরা, আমাদের সময় আমরা ভর্তি হয়েই বোর্ড থেকে সিলেবাস অনুমোদন করাই। তারপরে প্রথম ব্যাচ বেরিয়েছিল 82 সালে, আমরা বেরোয়ছি, যদিও বাস্তবে বেরোয়ছি আমরা, আমরা কথা ছিল 83 সালে। আচ্ছা, 83 সালে পর থেকে ডিপ্লোমা কন্টিনিউ চলতেছে। পরবর্তী পর্যায়ে তখন ডিপ্লোমা কোর্সটা ছিল সিরামিক টেকনোলজি নামে। আচ্ছা, 2000 সালে আইসে এই প্রতিষ্ঠানে আমরা 2 বছর মেয়াদি দুইটা করলাম, গ্লাসের একটা সিরামিকের একটা, দুইটা ট্রেডে 30টা 30টা করে আসন সংখ্যা। এবং সিরামিকের আসন সংখ্যা ছিল, টেকনোলজি যখন ছিল তখন 50 জন। 2000 সালে আইসে এই ডিপ্লোমা কোর্সটাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ রূপান্তর করা হলো এবং গ্লাস ইঞ্জিনিয়ারিং কোর্সের নামে আর একটা নতুন কোর্স খোলা হইল। গ্লাস ইঞ্জিনিয়ারিং নতুন কোর্স শুরু হইল 2000 সালে থেকে, এবং সেই 2000 সাল থেকেই সিরামিক এবং গ্লাস ইঞ্জিনিয়ারিং কোর্সটা, ডিপ্লোমাটা আগে 3 বছর ছিল, 4 বছরে রূপান্তর করা হয়। আচ্ছা আচ্ছা, সেই 2000 সাল থেকেই 2 বছর মেয়াদি একটা ভোকেশনাল কোর্স যখন শুরু হয় তখন এই আর্টিজান কোর্সটা বিলুপ্তি ঘোষণা করা হয়। আচ্ছা, এই আর্টিজান কোর্স বেশি দিন চলে নাই, 2010 সাল পর্যন্ত, 2010 সাল পর্যন্ত এই এসএসসি ভোকেশনাল কোর্সটা চালু ছিল।
পরবর্তী পর্যায়ে একসময় এসে দেখলাম যে ছেলে পাওয়া মুশকিল, আর একই প্রতিষ্ঠানে এই ভকেশনাল আর ডিপ্লোমাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যায়, তারপর থেকেই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সই চলতেছিল। 2018 সালে এসে আমরা এই সিরামিকের উপরে কোথাও কোনো ট্রেড কোর্স নাই। এটা বাংলাদেশের যে সিরামিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, তাদের একটা ডিমান্ড ছিল যে আসলে স্কিল ম্যান পাওয়ার দরকার সিরামিক ফিল্ডে। এটাকে চিন্তা করেই আমরা প্রথমে 2018 সালে 4টা ট্রেডের উপরে সিবিটি কোর্স সিরামিকে শুরু করলাম। প্রতি ব্যাচে 20 জন করে, প্রতি কোর্সে 20 জন করে ছাত্র ভর্তি করে আমরা 4টা কোর্সের 80 জন ছাত্র 18 সালে, মানে 18 সালে শেষ হয়, 19 সাল পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করছিলাম একটা প্রজেক্টের আওতায়। আচ্ছা, সেই প্রজেক্ট শেষ হওয়ার পরে এটা এখন অবশ্য চালু নাই, তবে যে কোনো সময় হয়তো চালু হবে, বন্ধ হয়নি, অ্যাফিলিয়েশন চালু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হিসাবে অদ্যাবধি এই প্রতিষ্ঠান সিরামিকে, আগে একটা ব্যাচ ছিল 50 জনের, 2000 সালে এসে 2টা ব্যাচ করা, এখন সিরামিকের ব্যাচ হলো 3টা। দ্যাট মিন সিরামিকের ছাত্র সংখ্যা হলো 150, গ্লাসে 200, গ্লাসে হলো 50, মোট হলো 200। এরা আবার সেকেন্ড শিফট চালু আছে, অতএব এই সেকেন্ড শিফট চালু থাকার কারণে ছাত্র সংখ্যা ডবল। হ্যাঁ অবশ্যই, ফার্স্ট শিফট হলো 8টা থেকে 1টা পর্যন্ত, আর সেকেন্ড শিফট হলো 1টা থেকে 7টা 40 পর্যন্ত। সেই সুবাদে আমাদের প্রায় 1000 খানিক ছাত্র এখন অধ্যয়নরত আছে প্রতিষ্ঠানে। অনেক অনেক ছাত্র, যেখানে আমরা যখন ছাত্র ছিলাম সর্বোচ্চ 50 জন 3 ব্যাচ মিলে। হ্যাঁ, আর এখন প্রায় 1000 খানিক ছাত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। এটা মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে খারাপ না, ভালো। সেটা অবশ্যই অবশ্যই স্যার, আমাদের এই যে স্টুডেন্টদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খুব বেশি খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন? যদি এটা শিক্ষার বিষয় হয়, তাহলে আমি যেটা ফিল করি যে যেহেতু আমরা সিরামিক জগতের লোক, অতএব আমাদের এই যে আমরা যে র মেটেরিয়াল গুলো সিরামিক ফিল্ডে ব্যবহার করি, জি, প্রধানত এই র মেটেরিয়াল গুলোর গুণাবলী গুলো আমাদের জানা দরকার, যে কোন র মেটেরিয়াল কোন কাজে ব্যবহৃত হয়, বা কোন র মেটেরিয়ালে কি ফাংশন, কোন তাপমাত্রা এটা কি ক্যারেক্টারিস্টিক শো করে, এই বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে জানা দরকার। আর এই যে স্ট্রাকচার চেঞ্জের পরেও এর কিছু কম্পোজিশন সেটিং এর বিষয় থাকে, যেমন আমরা যখন তাত্ত্বিক পড়ি তখন বইগুলোতে যে ফর্মুলা দেওয়া থাকে এগুলো পিওর কাঁচামালের, কিন্তু বাস্তবে এই পিওর কাঁচামাল পাওয়া যায় না। জি, এই যে আমি মূলত বলতে চাচ্ছি যে ছ্যাগার ফর্মুলা আর ব্যাস ফর্মুলার যে সমন্বয় গুলো, বা বডির ক্ষেত্রে যে স্ট্রাকচারাল ডায়াগ্রামের যে সূত্রগুলো, এইগুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে, তাহলে একটা ছেলে বাস্তব জীবনে যে কোনো সমস্যায় পড়ুক, তার একটা সোরাহাক তার চিন্তা তার মাথায় অটোমেটিক্যালি আসবে। দ্বিতীয়ত হলো যে আমি একটু আগেও বলছিলাম যে আসলে নিজেকে নিবেদিত করতে হবে। যদি কেউ ক্যারিয়ার গড়তে চায়, তাহলে তার ক্যারিয়ার গড়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো তাকে মনোযোগী হতে হবে। একটা কাজ প্রথমে শুরু করলো, প্রথমবারে হয়তো সাকসেস হবে না, দ্বিতীয়বারেও সাকসেস না হইতে পারে, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। এক্স্যাক্টলি, আমি আগেও বলছিলাম যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি অনেক সময় দেখি যে একটা ছেলেকে যদি একটা গ্লেজ করতে বলি, সে একবার দুইবার করে যখন পুরোপুরি সাকসেস না হয় সে হতাশ হয়ে যায়। আসলে হতাশ হইলে হবে না,
একদম নিবেদিত থাকতে হবে। দেখবে যে যদি কেউ লেগে থাকে তাহলে সে এক সময় না এক সময়ে তার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেই। যেমন উদাহরণস্বরূপ আমি যে নামগুলি বললাম এর আগে, তসলিম খানের কথা যদি বলি, আজকে সে কোথায় আছে? শায়েস্তা ধরো কাউসার কোথায় আছে? একটা ডিপ্লোমা পাশ করা ছেলে এই পর্যায়ে যাবে, আমরা তো দূরে থাকি, কোনো গার্জিয়ান কোনোদিন চিন্তা করতে পারে নাই। দেখো আমি নাইম, হ্যাঁ, আর নাইমের আজকে অবস্থা কিভাবে গেছে এই জায়গায়, নাইম, তারপরে যে নবীনুর খান, এরা কিন্তু এদের একাগ্রতা দিয়েই এদের ফিল্ড প্রতিষ্ঠিত হয়েছে। জি, তারপর দিনে তো এই পর্যায়ে যাইতে পারে না। নোবেল আছে, একাগ্রতা ছিল, এইচএনএমএ আছে, নোবেল আছে, অনেকেই আছে এরকম যারা, হ্যাঁ, যারা আজকে এই সিরামিকে প্রতিষ্ঠা অর্জন করেছে। জি, তারা কিন্তু একদিনেই প্রতিষ্ঠা অর্জন করতে পারে না, তারা দীর্ঘদিন লেগে থেকেছে। আর আমি মনে করি যে সিরামিক ইনস্টিটিউট তাদেরকে ওই পর্যায়ে যাওয়ার মতো কোনো শিক্ষা দিয়ে দেয় না। না, সিরামিক ইনস্টিটিউট সিরামিকের শুধুমাত্র একটা বেজ লাইন ধরে দেয়, আসলে কর্মক্ষেত্রে যায় কাজ শিখতে হয়, কাজ কিন্তু এই প্রতিষ্ঠানে থেকে শিখে কেউ যাইতে পারে না। বাস্তব জীবনে যা দরকার তা কিন্তু প্রতিষ্ঠান থেকে শিখা যাইতে পারে না। আমি ব্যক্তিগত ভাবে নিজেও, আমি প্রথম যখন মন্নু সিরামিকে জয়েন করি, আমার মনে হয়েছিল যে আসলে প্রতিষ্ঠান আমাদের যা শিখাইছে তা বাস্তব জীবনে খুব কাজে লাগতেছে না। প্রথম 3 মাসের অভিজ্ঞতা আমার, কিন্তু 3 মাস যখন পার হয়ে গেল তখন আমার ধারণা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেল যে আসলে সিরামিক ইনস্টিটিউট যা শিখাইছে ওই বেজ ধারণাটুকু যদি আমার মধ্যে না থাকতো তাহলে কিন্তু আমি আমার আজকের এই পর্যায়ে আসতে পারতাম না। বেসিক ধারণাগুলো থাকলে, বেসিক ধারণাগুলোকে পুঁজি করে একজন ছেলে আস্তে আস্তে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। যেমন আধুনিক আমরা যে মডেলের বা যে টেকনোলজিতে আমাদের ছেলেরা পড়াশোনা করে গেছে, আজকের সভ্যতা কিন্তু ওই পর্যায়ে নেই, কিন্তু আজকের সভ্যতার সাথে আমাদের ছেলেরা তাল মিলাইতে পারছে বলেই তো বাংলাদেশে সিরামিকের অবস্থান এত সুদৃঢ় পর্যায়ে নিতে পেরেছে। কথা সত্য স্যার, আমি এবার এই যে 2019-এ এক্সপোতে গেলাম, সিরামিক এক্সপো দেখে আমার এত ভালো লাগলো যে আসলে কিন্তু রুয়েটের কোন ছেলে কিন্তু এখনো প্রোডাক্টিভ ফিল্ডে আসছে নাই। বাংলাদেশের এই সিরামিকের প্রোডাক্ট কিন্তু আমাদের ছেলেরা এই পর্যায়ে বাংলাদেশকে নিয়ে আসছে, তাহলে এটা আমি মনে করি আমার জন্য একটা গর্বের বিষয় যে, এবং এটা আমাদের এই ছেলেদের সাকসেস যে ডিপ্লোমা পাস করে এই ছেলেরা এই দেশটাকে একটা আন্তর্জাতিক মানে পৌঁছাতে সক্ষম হয়েছে। কথা সত্যি স্যার, কথা সত্যি। এখন ব্যাপার হচ্ছে যে ধরেন যে আমাদের বাংলাদেশে মানে আমাদের ইনস্টিটিউটের শিক্ষার পরে যখন আমরা কাজে যাই, অনেক ক্ষেত্রে আমাদের ইংলিশের একটা প্রবলেম হয়, ইংলিশে কথা বলতে, ইংলিশে অনেক কিছু এক্সপ্লেইন করতে অনেক সমস্যা হয়। কিন্তু স্যার আমাদের দেখা যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে ইংলিশটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এর ছাড়া তো কথা বলা যায় না স্যার। তো এই ক্ষেত্রে স্যার আসলে আপনি যারা এখন স্টুডেন্ট আছে বা আমরা অলরেডি যারা বের হয়ে গেছে তাদের জন্য কি বলতে চান যে ইংলিশটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত? আসলে সিরামিক একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, সিরামিকের জগৎটা যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, এই কারণেই আমাদের যারা প্রোডাক্টিভ লাইনে যারা জড়িত আছে আমাদের ছেলেদেরকে এই সিরামিকের গুণগত মানের ব্যাখ্যাগুলি বায়ারদের কাছে দিতে হয়। কাজে একটা ছেলে যদি ইংরেজিতে এসে করসপন্ডিং করতে না পারে তাহলে তার জন্য বিরাট সমস্যা, মালিকদের জন্য এটা বিরাট সমস্যা, কারণ তার প্রোডাক্ট বহির্বিশ্বে বাজারজাত করার জন্য তাকে যদি বিদেশিদের সাথে অবশ্যই লিয়াজো করতে হয়। এই লিয়াজো করতে হইলে আমাদের অবশ্যই ইংরেজিতে একটা ভালো দক্ষতা অর্জন করতে হবে। আমি প্রতিষ্ঠানের দিক থেকে যদি বলি যে আমার
নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করার চেষ্টা করেছিলাম এক সময়, এই 5-6 বছর আগে, বোধহয় আরো আগে, 6-7 বছর আগে। প্রিন্সিপাল হওয়ার পরপরই প্রথমে শুরু করলাম, তখন দেখলাম যে 25 জন ছেলে নিয়ে শুরু করলাম যে ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরু করব। তো 25 জন ছেলে নিয়ে যখন প্রথমে শুরু করলাম, সবাই খুব আগ্রহ সহকারে শুরু করলো। আস্তে আস্তে একটা পর্যায়ে যে যখন প্র্যাকটিস সেশন শুরু করব চিন্তা করলাম, তখনই দেখলাম যে ছেলেরা পিছিয়ে যাচ্ছে। এই প্র্যাকটিস সেশনে যাওয়ার পরবর্তী পর্যায়ে দেখলাম যে আর ক্লাসটা ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব কন্টিনিউ করতে পারছি না। এটা হয়তো আমার দুর্বলতাও থাকতে পারে কিছু, বা আমাদের কিছু দুর্বলতাও আছে যে আমরা ওইভাবে মোটিভেট করতে পারি না। সিলেবাসের মধ্যে আমাদের ইংলিশ কোর্স আছে, কিন্তু ওই ইংলিশ কোর্সে যা আছে তা দিয়ে আসলে ফ্লুয়েন্টলি একটা ছেলে ইংরেজিতে কথা বলতে পারে না। আর তবু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রত্যেকেরই অন্তত দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলার একটা অভ্যাস তৈরি করা, প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব হলো এটা করে নিতে হবে, তা না হলে সামনের দিকে আগানো পসিবল হবে না। আমি আহ্বান জানাতে চাই আমাদের পাশ করা ছাত্রদের বা যারা বেরোয় যাবে তাদের উদ্দেশ্যে, যে আসলে ইংরেজি নিজে নিজেই শিখতে হবে। তারপরও আমরা চেষ্টা করতেছি যাতে কিছুটা অগ্রগতি সাধন করা যায় ইংরেজি। আচ্ছা আচ্ছা, স্যার এখন ব্যাপার হচ্ছে যে মানে সিরামিক টেকনোলজি তো প্রতিদিন চেঞ্জ হচ্ছে, মানে এখন এই দেখা যায় যে আমি লাস্ট যখন সাকমির ফ্যাক্টরিতে গেছিলাম তখন একটা টাইলস ইন্ডাস্ট্রি দেখলাম, মানে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে টাইলস ইন্ডাস্ট্রি এত সুন্দর হইতে পারে এবং এত মানে জাস্ট একটা টানেল প্রজেক্ট, এক জায়গা থেকে স্টার্ট হয় আর এক জায়গায় শেষ হয়, খুবই অল্প পরিসরে এবং অনেক সুন্দর একটা টেকনোলজি। তো দেখা যাচ্ছে আজকালকার বাংলাদেশে আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে নতুন নতুন টেকনোলজি আছে, এই ক্ষেত্রে আমাদের কলেজ বা সরকার কি কোনো নতুন টেকনোলজি আমাদের কলেজে আনতে চাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা তাদের? অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করি জীবন তখন যখন ফায়ারিং টেম্পারেচারের একটা শিডিউল টাইম ছিল, আমরা ধারণাই তখন থিওরি ছিল যে 15 ঘন্টা ব্যাপী, মিনিমাম 15 ঘন্টা ব্যাপী ফায়ারিং সার্কেল ছিল, কিন্তু সেটা আজকে 6 ঘন্টায় রূপান্তর করছে। যেমন ফার সিরামিক, এই টেকনোলজি প্রথম ফার সিরামিক আনে যে ফায়ারিং সার্কেল 6 ঘন্টায় টেবিলের প্রোডাক্ট ফায়ারিং করা যায়। এটা যদিও আমাদের দেশের সরকারের অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে আমাদের চলতে হয়, তারপরে এবার আমরা একটা প্রজেক্টের মাধ্যমে গ্লাসের কিছু ফার্নেস কেনার চেষ্টা করেছি, কিছু টেস্টিং ইকুইপমেন্টও কেনার চেষ্টা করেছি, 1.5 কোটি টাকার মতো মেশিনের কিনেছি এই লাস্ট ইয়ারে। আচ্ছা, এছাড়াও গভর্নমেন্ট এবার একটা বড় পরিসরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য একটা বিরাট প্রজেক্ট গ্রহণ করেছে। এই প্রজেক্টটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো আমরা বর্তমান সভ্যতার কাছাকাছি নট অনলি সিরামিক, সারা বাংলাদেশের কারিগরি পলিটেকনিক প্রতিষ্ঠানগুলিকে এই পর্যায়ে আনার জন্য একটা চেষ্টা গভর্নমেন্ট নিচ্ছে, এবং সেটা হয়তো 1-2 বছর আরো লাগতে পারে, তবে পৌঁছে যাবে। আমরা গত কয়েক বছর আগে এই শিক্ষকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার জন্য সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে একটা চুক্তি হয়েছিল আমাদের সরকারের, কারিগরির অধিকাংশ শিক্ষক সেই নানিয়ান পলিটেকনিকে ট্রেনিং করেছে, নিজেদেরকে কিছুটা আধুনিকতা ছোঁয়াচে নিয়ে আসতে পেরেছে, কিন্তু লোকালি মেশিনারিজের ক্ষেত্রে এই পর্যায়ে আমরা এখনো নিজেদেরকে নিজেদের প্রতিষ্ঠানকে আনতে পারিনি। তো বর্তমান প্রকল্পটা যদি প্রপারলি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো এটা সম্ভব, সরকার কিন্তু এদিকে খুবই আন্তরিক। কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা মন্ত্রণালয়
তাদের এই বোধোদয় উদয় হয়েছে যে কারিগরি শিক্ষা ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারের সর্বমহলের মধ্যে এটা স্বীকৃত, সর্বমহলই এখন স্বীকার করে যে আসলে কারিগরি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। অতএব সকলেরই কারিগরির উপরে একটা আন্তরিকতা তৈরি হয়েছে, যেটা আগে আমরা কারিগরি মন্ত্রণালয়ের পিছনে ঘুরতাম, এখন মন্ত্রণালয় কারিগরির পিছনে ঘুরে যে কোথায় কোন প্রজেক্ট নিতে হবে, তোমরা জমা দাও আমরা পাস করে দেবো। আশা করি যে এই অবস্থা যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে দেশ আগে যাবে। সেটাই স্যার। স্যার আমাদের কলেজের কি সামনের কোন মানে কোন পরিকল্পনা আছে, যেমন ধরেন যে আমাদের বিএসসি কোর্সটা নাই, মানে সিরামিকে বিএসসি আমাদের জন্য নাই, এই ধরনের কোন প্রোগ্রাম কি আমাদের সামনে কি করার কোন পরিকল্পনা আছে সরকারের? তাহলে আমাদের অনেক ছেলেরা মানে অনেকগুলো কোশ্চেনও পাইতেছি বিএসসি কোর্সটা নিয়ে আর কি, স্যার যদি কোনো সামনের পরিকল্পনা থাকে। আসলে আমি দুইবার প্রস্তাব করছি, তিনবার করছি, প্রথম একবার করছিলাম কিন্তু সেটা পরবর্তীতে আর খুঁজে পাওয়া গেল না, যে এই প্রতিষ্ঠান আমার প্রস্তাব ছিল যে এই প্রতিষ্ঠানে যদি ডিগ্রি করা চেষ্টা করে সরকার তাহলে খুব অল্প খরচে এখানে ডিগ্রি কোর্স করা সম্ভব, কিন্তু দুর্ভাগ্যবশত একই প্রতিষ্ঠানে দুইটা প্রতিষ্ঠান হওয়াতে সরকার চিন্তা করে যে যদি আবার এটাকে ডিগ্রি করে তাহলে হয়তো দুইটা প্রতিষ্ঠানের মধ্যে একটা সংঘাত তৈরি হতে পারে। দ্বিতীয়ত হইল যে সরকার যেহেতু এখানে শুরু করতে পারছে না বা এখনো শুরু হয় নাই, এটা গাজীপুরে ডিপ্লোমাদের জন্য যে প্রতিষ্ঠান ডুয়েট, ওই ডুয়েটে সরকার এটা সার্ভে করাচ্ছে যে ডুয়েটে সিরামিকের উপরে ডিগ্রি ডিপ্লোমাধারীদের জন্য ডিগ্রি ইঞ্জিনিয়ারিং শুরু করা যায় কিনা, এটা ওরা ফিল্ড সার্ভে করতেছে। আমার কাছে একটা সার্ভে রিপোর্ট চেয়েছিল, আমি সার্ভে রিপোর্ট জমা দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো শুরু করার পর্যায়ে যায় নাই। তবে আগে সিরামিকের ছেলেদের ওই ডুয়েটে ডিপ্লোমাদের ভর্তি হওয়ার সুযোগ ছিল না, গত ফাইনান্সিয়াল ইয়ার থেকে ডিপ্লোমাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্রদের ওই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ তৈরি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, নিজস্ব লাইনে এখনো হয় নাই, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং লাইনে সিরামিকের ছাত্রদের ভর্তির সুযোগ তৈরি করে দিয়েছে। এটা তো একটা ভালো, এটা একটা ভালো দিক সরকার, ভালো লাইন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। সেটাই সেটাই স্যার, এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো সবাই আপনার ছাত্র, যারা বের হচ্ছে, যারা হবে, যারা আগে বের হয়ে গেছে, আমাদের জন্য আপনার কোনো সাজেশন বা কোনো অ্যাডভাইস যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। আমরা তো এখন আর ছাত্র কলেজে নাই, কিন্তু স্যার আমরা তো এখন আপনার ছাত্র এবং সারা জীবন থাকবো ইনশাল্লাহ। আসলে সাজেশন লাগে না, ওই যে বললাম নিবেদিত থাকলে যে প্রত্যেকে, কিন্তু একটা টার্গেট ফিক্স আপ হয়ে গেছে, সবাই যদি ওই টার্গেটে নিজেকে মনোনীত রাখে এবং ডিটারমিনেশন থাকে হয়তো টার্গেটে শুরুতেই পৌঁছতে পারে না, দু একবার সে ফেল করতে পারে, কিন্তু দু একবার ফেল করে পিছিয়ে থাকবে না। যদি কেউ লেগে থাকে কেটেই, এর চেয়ে বেশি আর সাজেশন লাগে না, কারণ ওই সময়ে চোখ কান সকলের খোলা থাকে, যখন ছাত্র অবস্থায় থাকে তখন কিন্তু চোখ কান এরকম খোলা থাকে না। আর এখন তোমাদের মতো আমার চোখ কানও খোলা নাই, কারণ আমার চাইতে তোমাদের বাহিরের ধারণা অনেক বেশি, অতএব নিজেদের বিষয়ে নিজেরাই যথেষ্ট আমি মনে করি। তারপরে স্যার আপনার কাছ থেকে একটা জিনিস শোনা, আসলে এটা স্বাভাবিক, ধরেন যে মানে আমাদের শিক্ষকরাও তো আমাদের গার্জিয়ান, বাবার মতো, তাদের কাছ থেকে একটা জিনিস শোনা আর নিজের একটা জিনিস করা, দুইটা দুই জিনিস স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আমার তাহলে সাজেশন হইলো, যেমন আমি আমি যদি এই পর্যায়ে আমি চিন্তা করি যে কিভাবে আসছি, আমার যেমন প্রশ্ন করছিল, তা আমার নিজের ব্যক্তিগত অ্যাজাম্পশন বলি একটা, যে আমার সবচেয়ে বড় প্রাপ্য হইলো পিতামাতা আমাকে কায় মনোবাক্যে দোয়া করত। সকলের পিতামাতা এরকম কায় মনোবাক্যে দোয়া করে কিনা আমি জানি না, কিন্তু আমার এই পর্যায়ে আসার জন্য সবচেয়ে বড় দোয়া ছিল আমার বাবা মায়ের, আলহামদুলিল্লাহ।
আমি সবচেয়ে উপরে ওঠার আরেকটা বিষয় যেটা সেটা হলো নিজেকে অনেস্ট রাখতে হবে। যদি অনেস্ট না রাখা যায় নিজেকে, তাহলে কিন্তু কেউ উপরে উঠতে পারে না, একটা পর্যায়ে যায় সে থেমে যাবে। আর নিজেকে যদি সততার মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সচেষ্ট হয়, তাহলে সে অবশ্যই এগোতে পারে। আর কারো যদি পিতামাতা সন্তানের জন্য যদি কায় মনোবাক্যে দোয়া করে, তাহলে সেই দোয়া অবশ্যই কাজে লাগে। আমি তোমাদের সকলের উদ্দেশ্যেই এই কথাটা বলতে চাই যে যাদের পিতামাতা জীবিত আছে, তা যত কষ্টই হোক পিতামাতাকে যেন কষ্ট না দেয়, এবং পিতামাতা যাতে সন্তুষ্ট হয় সে আচরণ করা। শুধু টাকা পয়সা দিয়ে এই যে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে তা কিন্তু নয়, নিজের আচার আচরণই সবচেয়ে বড়। খোঁজ খবর রাখা, কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করা, তাহলে কিন্তু পিতামাতা খুব আনন্দে থাকে এবং প্রফুল্ল চিত্তে। কোন সন্তানের জন্য যদি পিতামাতার দোয়া থাকে, তাহলে সে সন্তান অবশ্যই তার জীবনে সাইন করবে, এটা আমার বিশ্বাস। জি স্যার, অবশ্যই স্যার দোয়া করবেন তাহলে স্যার আমাদের সবার জন্য। আরেকটা প্রশ্ন স্যার, আমি আপনাকে আগে বলতেছিলাম যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা তারা যদি এক মাসের জন্য বা কিছু সময়ের জন্য দেশের বাইরে কোনো ফ্যাক্টরিতে ট্রেনিং করার সুযোগ পাইতো, হয়তো বা তারা অন্য কোনো টেকনোলজি সম্পর্কে জানতো, তো এই ব্যাপারটা মানে অনেকের মাথায় হয়তো বা আসে যে আমরা যদি একটু বাইরে যেতে পারতাম। কারণ আমি এখানে দেখি যে এক কলেজের স্টুডেন্ট আর মানে এক দেশের স্টুডেন্ট আর এক দেশের 6 মাসের জন্য যায়, এটা এরাসমাস বলে, বা এক মাসের জন্য যায়, 5 মাসের জন্য যায়। এটা কি আমাদের দেশে সম্ভব কিনা, বা সামনে যদি এটা নিয়ে কোনো কিছু করা যায় তাহলে মনে হয় যে আমাদের স্টুডেন্টরা ভালো কিছু শিখতো আর কি? আসলে এই বিষয়ে আমি প্রথম যদি বলি যে আমাদের ডিপ্লোমা লেভেলের যে ছেলেরা পড়তে আসে, এটা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা, এদের অর্থনৈতিক অবস্থান ভালো থাকে না। দ্বিতীয়ত যে আমাদের দেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট, এতে একটা প্রতিষ্ঠানের জন্য অ্যাটাচমেন্টে বাইরে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া সরকারের পক্ষে সম্ভব না। তবে আমরা ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ চেষ্টা করি, তাহলে হয়তো বোর্ড থেকে অনুমোদন আনা যাবে যে অ্যাটাচমেন্টের একটা মাস আমরা বাইরে কোথাও নিতে পারি কিনা, কিন্তু সেটা নিজেদের খরচে নিজেদের উদ্যোগে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি সেটা সম্ভব হয় তাহলে হয়তো পারা যাবে। আমি মনে করি যে এটা খুবই একটা ভালো উদ্যোগ হবে, কারণ আসলে আমরা দেশে থেকে স্বাধীনতাদের কি জিনিসের মর্মই বুঝি না। একটা ছেলে যখন বিদেশ যাবে, তখন দেশের স্বাধীনতাটা যে নিজের জীবনের জন্য কতটা কার্যকরী, এটা একজন লোক বিদেশে পারলেই বুঝতে পারবে। জি স্যার, কিন্তু দেশে থেকে যতক্ষণ ছেলে যতক্ষণ পর্যন্ত না একটা লোক বিদেশে না যায়, ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা কি জিনিস এটা তাকে ভাষায় বলে বোঝানো যায় না। যেমন একটা ছেলে যখন পিতা না হয়, যতক্ষণ পর্যন্ত সে পিতা না হয়, সন্তান যে কি জিনিস এটা তাকে ভাষায় বলে বোঝানো যায় না। কাজেই যদি আমরা নিজ উদ্যোগেও এটা করতে পারি, তাহলে দুটা জিনিস ডেভেলপ হবে, একটা হলো আধুনিক সভ্যতার ছোঁয়া পাবে, আর একটা হলো যে স্বাধীনতা কি জিনিস এটা মর্মে মর্মে বুঝতে পারবে। জি স্যার, একটা দেশকে কিভাবে নিজের গড়তে হবে এই ধারণাটুকু নিজের মধ্যে পোষণ হবে। অ্যাটলিস্ট স্যার নিজেকে কিভাবে গড়তে হবে, মানে আমার আসলে কিভাবে চলা উচিত, কি করা উচিত আমার নিজের ক্যারিয়ারের জন্য, এই জিনিসগুলো তাদেরকে দেখে এটা শিক্ষা হবে। এক্স্যাক্টলি স্যার, আমি স্যার ইন্দোনেশিয়াতে একটা ফ্যাক্টরিতে গেছিলাম, রোমান টাইলস, ওদের রোম টাইলস আছে, এরা মার্বেল করে বিদেশের জন্য। তো ওখানে স্যার দেখলাম আজিস গ্রুপে কাজ করার সুবাদে আমি অনেক ফ্যাক্টরি ঘুরছি দেশের বাইরে। স্যার এত সুন্দর সুন্দর জিনিস আছে এবং ওরা এত সুন্দর করে বুঝায়, মানে এতটা ফ্রেন্ডলি যে বলার মতো না। এবং ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ড এসব দেশে কিন্তু খরচ অনেক কম স্যার। ইচ্ছা করলে ধরেন যে সপ্তম সেমিস্টারে বা ষষ্ঠ সেমিস্টারে ছেলেরা, অনেক ছেলেরা ইচ্ছা করলে যেতে পারে। আমার মনে হয় যে এই জিনিসটা যদি আপনি একটু দেখেন, আপনি আপনি থাকা অবস্থায়,
যদি শুরু বা করতে পারেন, হয়তো বা এটা আস্তে আস্তে সামনের দিকে যাবে আর কি। এটা জাস্ট আমার একটা অনুরোধ স্যার আর কি। আচ্ছা দেখি চেষ্টা করব, ইনশাল্লাহ লাস্ট ইয়ারে দেখি চেষ্টা করব। আর একটা স্যার ব্যাপার হচ্ছে যে মেধার ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কিন্তু স্যার অনেকে আছে বেশ ভালো মেধাবী, কিন্তু তারা অনেক সুযোগ সুবিধা পায় না, যার কারণে অনেক কিছু করতে পারে না। আমি স্যার অনেক মানে পাগলা অনেক কিছু করতে চাইছি, আপনি মানে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি করতে পারছি, কিন্তু অনেকে এই সুযোগ গুলো মানে হয়তো বা ভয়ের কারণে বলে না, বা অনেক সময় দেখা যায় যে বলবো কি চিন্তা করবে, মানে আমরা এই জিনিসটা অনেক বেশি চিন্তা করি, আমি বললে আমাকে কি উত্তরটা দেবে, মানুষ কি বলবে, মানুষের কথাটা আমরা অনেক শুনি স্যার। এখন আমাদের কলেজে এই মেধার মানে কোনো কিছু করার ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা নিয়ে আসলে এই জিনিসটা স্যার মানে কিভাবে আপনারা দেখেন, বা কিভাবে ছেলেদের আসা উচিত আপনার কাছে যদি নতুন কিছু থাকে, এটা আপনি কিভাবে দেখেন স্যার? আসলে আমি কিন্তু ছাত্রদের সাথে খুব একটা দূরত্ব মেনটেন করি না, সেটা স্যার আমি জানি। ছেলেরা আমাকে বলতে সাহস পাবে না এটা আমি বিশ্বাস করি না। কিছু কিছু যেমন আমি তসলিম খানের উদাহরণ তোমারে দিছি আগেই, জি ও কিন্তু শুরু থেকেই একদম নিবেদিত ছিল, বললাম যে কোনোদিন অফিস টাইমে আমরা অফিস থেকে বেরোতে পারিনি, কারণ ও না যাওয়া পর্যন্ত তো আমরা বেরোতে পারিনি। ও 5টা পর্যন্ত ওর অফিস টাইম, ক্লাস টাইম ছিল 8টা থেকে 2টা, ও 5টা পর্যন্ত কাজে লেগে আছে, অতএব ওর রাইখে তার আমরা আসতে পারিনি। অতএব যারা করতে চায় তাদেরকে কিন্তু আমি সর্বাত্মক চেষ্টা করি সুযোগ দেওয়ার, কিন্তু আসলে করতে চাওয়ার গ্রুপই এখন কম, কারণ ছেলেদের মধ্যে কেন জানি জানি না পড়াশোনার প্রবণতাটা কমে গেছে। আসলে মেধা নাই তা নয়, মেধা প্রত্যেক মানুষেরই কিন্তু মেধা আছে, কিন্তু মেধাটাকে কেউ প্রপারলি কাজে লাগায়, কেউ প্রপারলি কাজে লাগাইতে পারে। মেধা ছাড়া কোনো মানুষ নাই। অনেকে রেজাল্ট খারাপ করে, আমার টিচাররা অনেকে বলে যে স্যার এটা সুবিধা করতে পারবে না, আমি বলি দেখো ওরে সময় মতো যদি আমরা গাইড করতে পারি তাহলে প্রত্যেকের মধ্যে মেধা আছে। আমি যদি উদাহরণ বলি, কিবরিয়া নামে আমাদের ধামরার একটা ছেলে ছিল, খুব পড়াশোনা করত কিন্তু পরীক্ষায় ভালো করতে পারতো না। আমার বলতো যে স্যার সারা রাত পড়ছি, পরীক্ষার হলে এসে আমার তো কিছু মন নাই, মানে রেজাল্ট খুব একটা ভালো করতে পারতো না, কিন্তু লেগে থাকতো, এত ভাবে লেগে থাকতো, কিন্তু তারপরেও কিন্তু কলেজ থাকাকালীন অবস্থায় খুব একটা ভালো কিছু করতে পারে না, কিন্তু কর্মজীবনে যেয়ে মানে এরকম আরো দু একটা ছেলে আছে যারা কলেজে খুব একটা ভালো কিছু করতে পারে নাই, কিন্তু কর্মজীবনে যে যে কাজ দিচ্ছে ওই কাজে লেগে থাকছে, এবং লেগে থাকার পিছনে তাদের এত দ্রুত উন্নতি হয়েছে এই খবর যখন আমি পাই তখন আমার বুকটা ভরে যায়। আসলে এই ধরনের এই ছেলেগুলোও আজকে আমাদের সিরামিক জগতে আজকে একটা প্রতিষ্ঠিত অবস্থানে নিজেদের অবস্থান তৈরি করেছে। কাজে মেধা প্রত্যেকেরই আছে, মেধাটার পরিস্ফুটন নিজেকে ঘটাইতে হয়, যে সচেষ্ট হয় সে অবশ্যই পরিস্ফুটন ঘটাইতে পারে, মেধা ছাড়া কোনো লোক নাই। অতএব প্রত্যেকেই যদি কোনো একটা বিষয়কে টার্গেট করে নিজেকে প্রস্ফুটিত করতে চায় অবশ্যই সে পারবে। স্যার এই প্রশ্নটা আসলে আমাদের অনেক স্টুডেন্টদের মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই সিরামিকে পড়াটা একটা ভুল হয়ে গেছে, জীবনে কোনো কিছু মনে হয় করতে পারবো না, মানে এই যে হতাশাটা, এই হতাশাগ্রস্তটা, মানে তারা মনেই করে যে সিরামিকে পড়লে মানে পড়া মানে এখানে কোনো কিছু শিখায় না, কোনো কিছু নাই, জাস্ট আসলাম গেলাম সার্টিফিকেট নিয়ে চলে গেলাম, এই যে হতাশার ব্যাপারটা স্যার, এটা আপনি আসলে ওদের তাদের সম্পর্কে আপনি তাদেরকে কি কি বলতে চান যে আসলে হতাশার কারণটা কি স্যার? আমি আসলে এটা বুঝি না কেন তারা হতাশ। আসলে হতাশার জন্য আমরাও অনেকটা দায়ী, আমি শুধু ছাত্রদেরকে দোষারোপ করব না, কিন্তু দেখো আমি যদি বলি বাংলাদেশে ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে 49টা, জি, তাহলে এই 49টা প্রতিষ্ঠানের এমন কোন উদাহরণ কি দেখাইতে পারবা যে অন্তত 1-200 ছেলে 1-2 লাখ টাকা বেতন পায়, 3 লাখ টাকা বেতন পায়? আছে বাংলাদেশে কোনো পলিটেকনিকে এরকম উদাহরণ আছে? কম, অনেক কম, নাই। কিন্তু সিরামিক নিশ্চয়টা কিন্তু আছে, এবং এটা আরো দ্রুত ডেভেলপ করবে, জি করবে সেটা। তাহলে এই যে হতাশা কেন হয়, তখন আমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম তখন আমাদের ফিল্ড জানা ছিল না, আমি আর মিজান ভাই প্রথম শাইন মুন্নু সিরামিকে একদিনে জয়েন করছিলাম 84 সালের 20 আগস্ট। আমাদের বেতন ধরছিল
1,000 টাকা কনসুলেটেড পে। তখন আমরা একটা আপত্তি জানাইছিলাম যে আমরা ডিপ্লোমা পাস করে আসছি, 1,000 টাকা বেতন কিভাবে ধরলেন? অথচ ওই সিআই থেকে কিছু লোক সুপারভাইজার লেভেলে তাদের ট্রান্সফার করে আনছে, তাদের বেতন 2,500 টাকা। 84 সালের কথা বলতেছি। মাহমুদুর রহমান সাহেব ছিল তখন আমাদের অপারেটিং ডিরেক্টর। তখন মাহমুদুর রহমান সাহেব আমাদের দুইজনকে সান্ত্বনা দিল যে দেখো তোমার বেতন 1,000 টাকা না, এটা কনসুলেটেড পে, এটা খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাবে। এবং আজকে তুমি যে লোকের উদাহরণ, যাদের উদাহরণ দিলে আজ এসে তারা 2,500 টাকা পায়, 2 বছর পরে তুমি আমার এসে বলে যাওয়া যে তোমার বেতন কত আর ওই 2,500 টাকা বেতন কত পায়। কিন্তু 2 বছর পরে তার কাছে আর যাওয়া লাগে নাই, কারণ জবাব আমরা নিজেরাই পাইছি। আজকে যদি বলি ওই যার সাথে আমরা উদাহরণ দিছিলাম সেই লোক এখনো সাইনপুকুরে আছে এবং মিজান ভাই সাইনপুকুরে চাকরি করে। মিজান ভাই কোথায় আছে? মিজান স্যার যার উদাহরণ দিছিলাম সেও একটা সেকশন চার্জ। হ্যাঁ, এখন আসলে স্যার ব্যাপার হচ্ছে কি, মানে দুজনের মধ্যে এত ডিফারেন্স। জি, সেটা সত্যি স্যার। অতএব সেই মাহমুদুর রহমানের কাছে জবাব নেওয়ার জন্য আমাদের আর যাইতে হয় না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আসলে আমি বারবার ছেলেদেরকে এটা বোঝাবার চেষ্টা করি যে তুমি যেখানে জয়েন করো ধৈর্য ধারণ করে 2 বছর, কমপক্ষে 2 বছর শ্রম দাও। যে সেকশনে তুমি থাকো না কেন, 2 বছর নিবেদিত ভাবে ওই সেকশন সম্পর্কে একটা ভালো ধারণা নিজের মধ্যে তৈরি করো, তারপরে দেখবা যে তোমাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না। তোমাকে মনে হচ্ছে আমি কি একটা জিনিস আমাদের সময় খুব ভালো ছিল যে আমাদেরকে প্রতি 2-3 মাস পর পরই বিভিন্ন সেকশন ঘুরাইতো। অতএব ছেলে যাতে সব সেকশনে কাজ করার সুযোগ পায় এই সুযোগটা আমরা মনুষ্যের আমাকে পেয়েছি। কিন্তু এটা ইদানিং সব ইন্ডাস্ট্রি অবশ্য এই সুযোগ তৈরি করে দেয় না। সেই সময় আমরা দেখেছি যে আসলে মনুষ্যের আমাকে একটা ছেলে যদি 5 বছর চাকরি করে তাহলে কোনো টেবিলের ইন্ডাস্ট্রিতে তার যে কোথাও টেকতে হবে এটা আমি মনে করি না। কারণ শিক্ষার একটা লাইন মনুষ্যের আমাকে পাওয়া যায় উত্তম রূপে। আমি আগেই বলেছি যে আসলে প্রতিষ্ঠান কিন্তু খুব একটা শিক্ষা, বাস্তব জীবনের শিক্ষা খুব একটা দিতে পারে না। বাস্তব জীবনের শিক্ষাটা তাকে কর্মজীবনে যেই নিতে হয়। যদি কর্মজীবনে সে শুরু থেকে নিবেদিত থাকে তাহলে অবশ্যই নিজের জীবনে সাকসেস আনতে পারবে। আমাদের যে শান্তু কত অল্প সময়ে কত উপরে উঠে গেছে, এই সব আমি তো ডেডিকেশনটা দেখতাম ওর কাছে। সেটাই তো বললাম, সবচেয়ে বেশি জ্বালাতন করতো আমাকে, মাঝে মধ্যে বলতো যে স্যার কষ্ট পান কিনা। আমি বললাম না, তোমার জ্বালাতন এক সময় বুঝবা যে আমার ভালো লাগে না খারাপ লাগে, তুমি নিজেই ফিল করবা। যেমন ওই যে শায়েস্তা খানের কথা বললাম, তোমার কথা বলছি যে নাইম দেখো নিজে নিবেদিত না থাকলে আজকে এই পর্যায়ে কি আসতে পারতো না স্যার? শান্তু একদম নিবেদিত ছিল মডেল সেকশনে, মানে আমার লাইফে এরকম অনেকেই আছে। দুই একটা উদাহরণ কথা বললাম আর কি, এরকম অনেকেই যারা ছিল নিবেদিত তাদের কিন্তু তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে হয় নাই, আজকে তারা কোথায় আছে এটা কিন্তু আমি স্বচক্ষে দেখতে পাই যে যারা নিবেদিত ছিল আজকে তারা কোথায় আছে। প্রত্যেকেই এর মধ্যে দুই একটাও বাদ যায় নাই পরিতোষ ছিল মডেল সেকশনে, সে মনু সিরামিক অনেক দিন ছিল। আমি তখনও বলছি যে আসলে লেগে থাকলে জীবনে সাকসেস আসবেই। পরিতোষ ভাইকে আমি চিনি, সে পরিতোষ একজন ভালো মডেল। হ্যাঁ, যাই হোক সেটাই স্যার, এটাই হলো ব্যাপার স্যার। আপনি তো এই বছরের শেষে হচ্ছে ইয়া করবেন, রিটায়ার্ড করবেন, আমাদের ছেড়ে কলেজ ছেড়ে যাবেন আর কি। হ্যাঁ, এটা আমাদের সরকারি চাকরির একটা বিধিবিধান আছে। জি স্যার, এই বিধিবিধান অনুযায়ী আমার ডিসেম্বরে চলে যাব। আচ্ছা আচ্ছা স্যার, প্রতিষ্ঠান ভালো চলবে আশা করি ইনশাআল্লাহ স্যার। এরপরে মানে আপনি রিটায়ার্ড হওয়ার পরে যেহেতু আপনার সিরামিকে অনেক মানে আপনি অনেক পুরনো একজন মানুষ, প্রথম সারির একজন মানুষ সিরামিকে স্যার, এরপরে কি আপনার কোনো কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা? ধরেন যে স্টুডেন্টদেরকে কিছু বলা বা কোন সেক্টর নিয়ে কাজ করা, যেমন বাংলাদেশে ব্রিক ফিল্ডটা অনেক বেশি এখন কাজ করতেছে, আমাদের নিজাম অনেক কাজ করে সিরামিকের ব্রিক ফিল্ডে, ও অনেক
বা আপনি চিনে কিনা আমি জানি না, তবে নিজাম কিন্তু স্যার অনেক কাজ করে সিরামিকের ব্রিক ফিল্ডে, এই কোনো কিছু নিয়ে? হ্যাঁ হ্যাঁ সিনিয়র, মানে কাজ করানোর জন্য আসলে সিরামিকের মধ্যে এখন ব্রিক ফিল্ড একটা অন্যতম ফিল্ড, যেখানে সিরামিকের একটা বিরাট জগৎ তৈরি হতে পারে, কারণ এই ওপেন ব্রিক ফিল্ড সরকার হয়তো আর বেশি দিন চালু রাখবে না। সেক্ষেত্রে আমাদের ছেলেরা অবশ্যই ইদানিং অনেক ছেলে ঝুঁকছে ব্রিক ফিল্ডে, কারণ ব্রিক ফিল্ডে যদিও পরিবেশ একটু নোংরা কিন্তু স্যালারি ট্যালারি অনেক ভালো। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার সিরামিকের একটা প্রোডাক্টিভ লাইনে নিজেকে জড়িত রাখার একটা চিন্তা আছে শুরু থেকেই, নিজে কিছু করব এরকম একটা আইডিয়া এখনো আছে, জানি না সেটা বাস্তবে রূপ কতটুকু দিতে পারবো সেটা সময়ই বলবে। এই জন্য এই বিষয়ে জোরালো কিছু বলতে চাই না, যদি না পারলাম সেই ক্ষেত্রে এটা একটা অব্লিগেশন হয়ে দাঁড়াবে। তবে আমার ইচ্ছা আছে যে সিরামিকের প্রোডাক্টিভ লাইনে একটা কিছু করার। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, ঠিক আছে না স্যার, আমরা তাহলে সামনে জানবো যখন আপনি করবেন ইনশাল্লাহ, অবশ্যই জানবো। হ্যাঁ নাকি স্যার? অবশ্যই স্যার, যদি করতে পারি তাহলে অবশ্যই জানবো। সকলে দোয়া রাখো, জি স্যার, জীবিত থাকি, আল্লাহ যেন সুস্থ রাখে। অবশ্যই স্যার, এই বছর তো আমি আসতে চাইছিলাম, বাট এই যে করোনার কারণে আসা গেল না, তাহলে আপনার সাথে দেখা হইতো। ইনশাল্লাহ আগামী বছর দেশে আসলে আপনার সাথে অবশ্যই দেখা হবে আশা করি। আর স্যার আমাদের সবার জন্য দোয়া করবেন, এই 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 কামনা স্যার আপনার কাছে আর কি, এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই, শুধু দোয়া। অবশ্যই, আমি আসলে আমাদের এই ছাত্রদের সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি। প্রত্যেকে ভালো থাকুক এবং প্রত্যেকে আমার জন্য দোয়া করো যাতে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাকে সুস্থ রাখে। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই, সকলের জন্য শুভকামনা। ঠিক আছে স্যার, তাহলে স্যার আমরা এখন রাখি, তাহলে স্যার ইনশাল্লাহ আর একদিন আমরা কথা বলবো ইনশাল্লাহ। আমি আরো কিছু কোয়েশ্চেন জোগাড় করি, আপনার ইন্টারেস্টেড থাকে স্যার, আমি আমরা আর একদিন আসবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন স্যার, সালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আমরা এই কনভারসেশনটা ইউটিউবে আমরা পাবো ইনশাল্লাহ। সো সবাই থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, স্টে কানেক্টেড, দেয়ার উইল বি লট অফ পিপল, অনেক মানুষ আরো আছে, তারা আসবে সামনে প্রতি শুক্রবারে বিকাল 4টায়, প্রত্যেক শুক্রবার বিকাল 4টায় একজন করে আসবে ইনশাল্লাহ। সো এবং সামনে আরো অনেক মানুষ আসবে যাদেরকে আমরা অনেকে চিনি না বা অনেকে চিনি। সো লেটস স্টে কানেক্টেড অ্যান্ড স্টে হোম, থ্যাংক ইউ ভেরি মাচ, চল চল।